দেখুন কিভাবে ইঁদুরের পেটেই গেল 9 লাখ লিটার মদ অনলাইন ডেস্কে। এ কেমন কাণ্ড! মদের বোতল দিব্যি খালি করে দিল ইঁদুর বাহিনী, কেউ কিছু জানতেই পারল না। যখন সব জানা গেল তখন প্রশাসনিক কর্তাদের মাথায় হাত। মাতাল ইঁদুরদের কেমন করে সামাল দেওয়া যাবে? সরকারি হিসেবে গত 1 বছরে প্রায় 9 লাখ লিটার মদ খেয়ে দিব্যি হজম করে দিয়েছে ইঁদুর বাহিনী। ভারতের বিহারে গত বছর এপ্রিল মাস থেকে মদ নিষিদ্ধ। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নির্দেশের পরেই বিশেষ অভিযান শুরু হয়। রাজ্যে তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছিল। বোতল বোতল মদ বিভিন্ন থানার মালখানায় রাখা হয়েছিল। সরকারি হিসেব বলছে 5.11 লাখ লিটার ভারতে তৈরি বিদেশি ব্র্যান্ডের মদ, প্রায় 3 লাখ লিটার দেশি মদ আর 12,000 রিয়ালের বোতল বাজেয়াপ্ত করা হয়েছিল। সেখান থেকেই 9 লাখ লিটার মদ সাবার করে দিয়েছে ইঁদুর বাহিনী। বাজেয়াপ্ত হওয়া মদের বোতলের হিসাব মিলাতে গিয়ে উঠে এসেছে এমন তথ্য। বিভিন্ন থানার অফিসাররা জানিয়েছে বোতলের সিপি নষ্ট করে দিব্যি মদ খেয়ে নিয়েছে তারা। বাজেয়াপ্ত হওয়া ওই বিপুল পরিমাণ মদের বোতল কালোবাজারে চলে গেছে। নাকি সত্যি ইঁদুরে মদ খেয়ে নিয়েছে, এ প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু হয়েছে। বিহারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এসকে সিংহল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে পাটনার আইজিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখেই ব্যবস্থা নেওয়া হবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।